ইউ নেটিভ ইন্ডিয়ান লেডি, আজ আমি তোমাকে ছাড়িবে না। তার আগে উনাকে আঘাত করার শাস্তি আমি তোকে দেব শয়তান। দেবী চৌধুরানী, টুডে ইজ ইওর লাস্ট ডে, আজ আমার হাতে তোমাকে মরিতে হইবে। দেবীকে ছেড়ে দিতে বলুন বাবা। কথা বলো না ব্রজ, তুমি ওঠো ওঠো আমার সঙ্গে, চলো চলো চলো। ফিলিপকে কোম্পানির চিকিৎসালয়ে পাঠাবার ব্যবস্থা করো, যাও। সিংজি, কি কি হয়েছে ব্রজ, কিছু হয়নি তোমার? সিংজি, ব্রজর চিকিৎসা দরকার, ওর হাতে গুলি লেগেছে। সিংজি সাহেবদের চিকিৎসালয় না নিয়ে গেলে ওকে ঠিক করা যাবে না। এই ফিলিপের সঙ্গে ব্রজেশ্বর বাবুকেও নিয়ে যাও চিকিৎসালয়, কুইক কুইক। দেবীকে ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন দেবীকে। ব্রজ ব্রজ, আর কোনো কথা বলো না ব্রজ, তুমি তুই তুই চলো তুমি চলো, তোমার চিকিৎসা দরকার ব্রজ, ছেড়ে দিন দেবীকে। এই মা বিশাল আক্কি, ওকে ভালো করে দাও মা, ওর যেন কোনো ক্ষতি না হয়। সো ইউ আর দেবী চৌধুরানী, রাইট? দ্য ডিকয়েট কুইন, show me your face, huh? Show me. Devi, Devi, pull out your chair. Don't walk in. Don't. Why did you get your catcher? Catcher! সর্দার ফাতেমাদের উদ্ধার করতে হবে, কিন্তু তারা কোথায়? এবার কোন দিকে যাব কিছু তো বুঝতে পারছি না। প্রফুল্ল প্রফুল্লর কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না আমি। ওদিকটা ওদিকটা একবার গিয়ে দেখি। এত দূরে কেন ভাত পেতে রাখবে? এই ভাত যখন এখানে পাতা আছে, তার মানে
এই ফাঁদ ইংরেজরা নয়, প্রফুল্ল পেতেছে। ওকে কেউ তাড়া করলে যেন সে নিজেই এই ফাঁদে পড়ে। তাহলে আমরা যাবো কোন পথে? ওদিকটা চলো, এসো। এই দেখো তীর চিহ্ন গাছের গায়ে, তার মানে রানীমা আমাদের এগিয়ে যাবার দিক নির্দেশ করে দিয়ে গেছে। এই চিহ্ন তো শব্দ আঁকা হয়েছে, তার মানে নিশ্চিত এটা প্রফুল্লই করেছে। আমাদের যাতে সাহেব কুটি চিনতে অসুবিধা না হয় বা ও কোন দিকে আছে সেটা আমরা বুঝতে পারি, সেই জন্য এই সংকেত। চলো এগিয়ে চলো সবাই, আমরা নিশ্চিত আমরা পথে আরো সংকেত পাবো। ওদিকটা চলো, চলো চলো। শুভ অশুভ এত কিছু বলছো কেন বৌমা? কিচ্ছু হয়নি। আমি সত্যি বুঝতে পারলাম না কি করে হাত থেকে প্রদীপটা পড়ে গেল। এইটুকু একটা ভুল হয়ে গেছে বলে তুমি এত কথা শোনাচ্ছ মেস্তিতি? আমি নহে তোমার মতো সংসারের সব কাজ এত সুন্দর করে গুছিয়ে করতে পারি না, কারণ আমার বাপের বাড়ি থেকে আমায় কেউ কোনো কাজ করতে শেখায়নি। কিন্তু কিন্তু তুমি যদি আমায় কোনো কাজ করতে বলো আমি একবারও না করি। ও মা গো মা, তোর এইটুকু কথাতে গায়ে একবারে ফোসকা পড়ে যাচ্ছে না? বড় লোকের মেয়েকে কিচ্ছুটি বলা যাবে না, ঘাট হয়েছে আমার। তোকে আমি শুধু ঠাকুর ঘরে প্রদীপটুকু দিতে বলেছি, আবার হয়তো বাপের বাড়ি গিয়ে নালিশ করে বসবি সঙ্গে সঙ্গে একেবারে। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে হয়েছে, ঠাকুর ঘরে দাঁড়িয়ে না এত ঝগড়াঝাটি করতে নেই। বৌমা? হ্যাঁ পিসিমা। বলছি রাত হয়ে গেল, হর ব্রজ ফিরল না তো এখনো। ঠিকই বলেছেন পিসিমা, অনেক তো রাত হলো, আমিও তখন থেকে সেই একই কথা ভেবে ভেবে মরছি। তার মধ্যে এই ঠাকুরের আসনে এভাবে প্রদীপ থেকে আগুন লেগে গিয়ে এই অলক্ষণে কাণ্ড ঘটে গেল। আমার যে মনের ভেতরটা বড্ড বড্ড খুঁড়াচ্ছে পিসিমা, বড্ড খুঁড়াচ্ছে।
তুমি তুমি আমাকে মুক্ত করতে এসছো মা। একই মা, মা তুমি তো আহত, মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিছু না ভেবে তুমি কেন এলে মা? তুমি আমাকে বাঁচাতে কেন এলে মা? তুমি কেন এরকম করলে বলো? না সন্তান, তুমি আমাকে মা বলে ডাকবে না। যেদিন আমাকে মন থেকে মা বলে মেনে নেবে সেদিন দেখো, তার আগে নয়। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, যদি তুমি আমাকে মা বলে মানতে তাহলে তুমি আমার কথার অবাধ্য হতে না। যে সন্তান মায়ের কথা অবাধ্য হয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনে তার আমাকে মা বলে ডাকার কোনো অধিকার নেই। এত বড় ঝুঁকি নেবার আগে তুমি একবারও আমার কথা ভাবলে না। তোমার কিছু হয়ে গেলে আমার কতটা কষ্ট হতো একবারও ভেবে দেখলে না। তোমার সাহস দক্ষতা নিয়ে কারো মনে তো কোনো সন্দেহ নেই, তাহলে কি প্রমাণ করতে তুমি এত বড় ঝুঁকি নিলে? আমি আমার দুই ছেলেকে হারিয়েছি, তোমাকে আমি হারাতে পারবো না সর্দার। তাতে যদি আমার জীবন দিতে হয় তাও দেব, তবু মা হয়ে ছেলের কষ্ট আমি দেখতে পারবো না। তুমি তুমি আমার কথা এত ভাবো, বড্ড ভুল হয়ে গেছে মা, আমার বড্ড ভুল হয়ে গেছে মা। অনেকটা তো চলে এলাম আমরা, আর তো কোনো সংকেত দেখতে পাচ্ছি না। তাহলে কি আমরা ভুল রাস্তায় এলাম? সত্যি তো, আর কোনো সংকেত নেই কেন? এমনটা তো হবার কথা না। তুই নিশ্চিত তো নিশি? এই চিহ্ন প্রফুল্লরই করা ছিল? এটা ইংরেজদের পাতা আমাদের জন্য কোনো ফাঁদ নয় তো? না, এই চিহ্ন প্রফুল্লই করেছে আমি নিশ্চিত। কিন্তু কোথাও তো কোনো চিহ্নই নেই, এবার আমরা যাবো কোন দিকে? যাচ্ছি, আমাদের এই দিকেই যেতে হবে। শত্রুদের গুলিয়ে দেওয়ার জন্যই প্রফুল্ল কিছুটা জায়গা ফাঁকা রেখেছিল। চলো আমাদের এই দিকে যেতে হবে, চলো। ওই তো, ওই তো সাহেব কুটি। তাহলে আর অপেক্ষা কেন, চলো আক্রমণ করি। না, প্রফুল্ল যখন এত দূর আমাদের নির্দেশ দিয়েছে তখন বাকি নির্দেশও নিশ্চয়ই কোথাও আছে। রাত্রি শেষ প্রহরের সংকেত দিও, মানে প্রফুল্ল ওই সাহেব কুঠির ভেতরে আছে, এখানে কোথাও নেই। এখন আক্রমণ করা যাবে না, রাত্রি শেষ প্রহর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তারপর সংকেত। সর্বনাশ, রানীমা এখন ভেতরে একা? কোনো বিপদ আপদ? না না, আমার বিশ্বাস প্রফুল্ল সবকিছু দেখে পরিকল্পনা করে তবেই ভেতরে ঢুকেছে। আমাদের কাজ এখন সঠিক সময় সর্দার ফাতেমা আর তার মেয়ে আর প্রফুল্লকে ভেতর থেকে বের করে আনা। সত্যি প্রফুল্লর বুদ্ধি আর সাহসের প্রশংসা করতে হয়। সাবধানে সাবধানে সাবধানে, বুঝো, এই রাখো 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 রাখো, আস্তে 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 রাখো রাখো রাখো, এই ধরো বলা, বুঝো ধরে ভেতরে নিয়ে যাও, আস্তে ধরো, আস্তে আস্তে আস্তে, হাতটা সামলে।
ব্রজো, একি একি অবস্থা ব্রজো, বসো ওকে এখানে বসো। কি আছে একি হাতে এসো কেন? পিসিমা, সাগর বউ, কি হয়েছে, কি হয়েছে আমার ব্রজো? আপনি চুপ করে থাকবেন না, দয়া করে বলুন আমার ব্রজো কি হয়েছে? চিন্তা করো না, ওর ব্রজোর একটু চোট লেগেছে, কিন্তু ভয়ের কিছু নেই। সাহেবদের সদর হাসপাতালে ওর চিকিৎসা হয়েছে, ভয় পেও না। কুন্দ, কুন্দ তাড়াতাড়ি জলান কুন্দ। সাগর বৌদ, কেন এমন করে নিজেকে আড়াল করে রাখো? সেই চোখ না, না তুমি সে না। আমি আপনার ছোট বউ সাগর। সাগর, আঘাতের তার সেরকম জ্বর এসছে তো কি করিস রে, কি করিস তোরা বাপ ছেলেদের মিলে কি করিস? বাড়ির লোকগুলোকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? কোথায় যাস, কি করিস কেউ বুঝতে পারি না। ছেলেটা তোর চোখে থেকে থেকে একদম শেষ হয়ে গেল। ওখান থেকে এই কারণের জন্যে আমার ছেলেটার এত বড় সর্বনাশ হয়ে গেল। কেন, কেন এমন হলো? পিসিমা, আমি তখনই আপনাকে বলেছিলাম না, ঠাকুরের আসন ওইভাবে প্রদীপ থেকে আগুন লেগে যাওয়াই তো ছিল অমঙ্গল চিহ্ন। তখন থেকে আমার আমার মনের মধ্যে কেমন কু ডাকছিল। দেখলেন তো, দেখলেন সেই আমার আমার মনে হঠাৎ কেমন বলে গেল। দিদি, দিদি তুমি চিন্তা করো না, ভাগ্নেকে দিদি তুমি ঘরের ভেতরে যাও, আমি কবিরাজ দেখে আনছি, দেখবে ভাগ্নে জ্বর সেরে যাবে। ওরে ওরে তোরা ওকে ঘরের ভেতর নিয়ে যা। নিজেকে কিছুতেই কভার করতে পারছি না মা, আজকে আমার হিংসা আমার রাগের জন্য আমার দু ভাইকে প্রাণ দিতে হলো। একটা তীব্র অপরাধ বোধ আমার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে মা, এছাড়া আমি কি করে জোড়াবো? আজকে আমার জন্য তোমার তোমার শরীর থেকে রক্ত ঝরলো। তুমি ঠিক করোনি মা, এখানে এসে তুমি পালাও মা, তুমি চলে যাও, আমার জন্য নিজের প্রাণ সংশয় করো না মা, তুমি চলে যাও, তুমি চলে যাও মা, তুমি চলে যাও। যাবো তো বটেই, তবে একা যাবো বলে তো এতদূর কষ্ট করে আমি আসিনি, দেহের রক্ত ঝরায়নি, তোমাকে সঙ্গে করে নিয়েই যাবো। আর যদি তোমাকে সঙ্গে করে না নিয়ে যেতে পারি তাহলে আমি আর বেঁচে ফিরবো না। সন্তানের মরা মুখ দেখার চেয়ে আমার যেন মৃত্যু হয়। মা তুমি পালিয়ে যাও, মা পালাও তুমি, ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। মা তুমি চলে যাও, তুমি আমার চিন্তা করো না মা, তুমি চলে যাও, তার সর্দার।
হেন কোনো তালা নেই যা এই চাবিতে খোলা যায় না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।